हेलो भिवार्स, अस्सलाम वालेकुम। मार्क फैशन हाउसे आपनादेर के स्वागतम। आज के आमी आपनादेर माझे एक नतून भिडियो निये एसेछि। एई भिडियोते आमी आपनादेर के आज के देखाबो अति कम खरचे मात्र तीन गज कपड़ दिए की करे एक अनेक घेरोवाला गाउन तैरी करा जाए। आमी एटिके प्रथमे आगे लहेंगा बानियेछिलाम। लहेंगा थेके आमी टॉप पार्ट के मिलिए सेलाई दिए बड़ एक गाउन तैरी करेछी। देखुन कत सुंदर, कत घेरवाला एक गाउन तैरी हुए। टॉप पार्ट के आमी सेलाई करे मिलिए दिए। आमी आलादा एलएसटी लागिए दिए साथे सौंदर्य बाड़ानोर जन्नो, आरो गर्जियसली बाड़ानोर जन्नो। अनेक कम खरचे ये गाउनटी तैरी करते पारबेन आपनारा निजेराओ मात्र तीन गज कपड़ दिए। तो बंधुरा, जारा एखन आमार ए भिडियोटी देखछेन एबं जारा एखन पर्यन्त आमार चैनलटीके सबस्क्राइब करेननि, जारा आमार चैनेले नतून तारा अवश्य एखनि आमार चैनलटीके सबस्क्राइब करुन एबं साथे थाका बेल आइकनटिते क्लिक करुन, जाते नित्य नतून भिडियो आमार चैनल थेके सबार आगे आपनादेर काछे पौंछे जाए। आमी एर जन्य आठटी कलि केटे नियेछि। एई देखाच्छि, एक दुई तीन चार पाँच छय सात आठ, आठटी कलि केटे नियेछि एवं टॉप पार्ट केटे नियेछि, बैक पार्ट एंड फ्रंट पार्ट। एवं आमी आलादा करे लेज किनेछि। ए लेजटी कोलिर नीचे लागिए देव जाते आरो गर्जियस लागे। सुतरां आसुन किभाबे आमी आज के आपनादेर देखाबो। तो बंधुरा, प्रथमे आमरा टॉप पार्टी सेलाई करब। टॉप पार्टी सेलाई करार जन्नो एरकम करे आमी एकटी फल्स कपड़ ए टॉप पार्टेर साथे केटे नियेछि। ए फल्स कपड़टी ए टॉप पार्ट फ्रंट पार्टे अटाच करे देव। ए देखुन, देखुन किभाबे अटाच करते हय। এই বরাবর সেলাই দিয়ে নিব। দেখুন বন্ধুরা, বরাবর আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমি বরাবর অ্যাটাচ দিয়ে নিলাম। এখন এই আর্ম হোল আছে, এই আর্ম হোলের এই পর্যন্ত আমরা অ্যাটাচ দিয়ে নেব। এই আর্ম হোলটাকেও আমরা এইভাবে অ্যাটাচ করে নেব খিলি দিয়ে।
এই বরাবর এই পর্যন্ত, এখান থেকে এই সিঁড়ি দিয়ে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসব। দেখুন বন্ধুরা, অ্যাটাচ করা হয়ে গেছে, এখন আমরা এটা অ্যাটাচ করে নেব। একই রকমভাবে এই আর্মহোলটিও অ্যাটাচ করে নেব এদিক দিয়ে সিলাই দিয়ে। একরকমভাবে অ্যাটাচ করে নিলাম, এখন আমরা এটাকে উল্টো করে দেব। হালকা হালকা করে ক্রস করে কেটে দেব, হালকা হালকা করে, হালকা হালকা করে। হালকা হালকা করে খচ করে কেটে দেব যাতে সেলাই না কাটে। খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায়। তারপর আমরা উল্টো করে দেবো এটা। দেখুন বন্ধুরা, এটা আমাদের অ্যাটাচ করা হয়ে গেছে, উল্টো করে দিয়েছি, কত সুন্দর প্লেন সেলাই হয়েছে। এটা আমাদের ফ্রন্ট পার্ট, সামনের পার্টটা। আমি ভি গলা দিয়েছি, আমাদের সামনের পাট চলে আসলো। আমি এই কাজটা শুধু সামনের পাটি রেখেছি, এখন আমরা পেছনের পাটটি জোড়া দিয়ে দেব। পিছনের পাটে একটা গলা গুটি দিতে হবে, পিছনের গলায়। কিন্তু আমি গলাপুটি দিইনি, আমি গলাপুটি না দিয়ে এটা আমি ভাঁজ করে সেলাই করে দেব। একবার ভাঁজ করব, দুইবার ভাঁজ করব। এই দুইবার ভাঁজ করেছি, দুইবার ভাঁজ করে এটা সেলাই সেলাই দিয়ে দেব। পুরোপুরি সেলাই দিয়ে দেব। এই পুরোপুরি আমাদের সেলাই হয়ে গেছে। আমার আর গলা পুটি দেওয়ার প্রয়োজন পড়লো না। আপনারা চাইলে এমন করে করতে পারেন, অথবা গলা পুটি দিয়ে নিতে পারেন। তারপর এই পাটের সাথে আমি এই সামনের পাটটা মিলিয়ে নেব।
এই শোল্ডারে সেলাই দিয়ে দেব। মনে রাখবেন শোল্ডারে সবসময় ডবল সেলাই দিতে হয়। একই রকম এই শোল্ডারেও সেলাই বসিয়ে নেব। শোল্ডার অ্যাটাচ করা হয়ে গেছে। এরপর আমরা বডির মাপ রেখে বডি অ্যাটাচ করে নেব। আমরা ফিতা দিয়ে বডিটাকে মেপে আমি নেব 36। এই জন্য আমি 18 দিলাম। আঠারো দুগুণে 36, আমি এখানে সিলাই বসিয়ে দেব। এই বরাবর একটা সিলাই বসিয়ে দেবো। ডাবল সিলি দেবো আমরা। এই পাশেও একই রকম ভাবে আমরা অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিলাম। ডাবল সেলাই দিয়ে নিব। ডাবল সিলাই দেওয়ার পর আমাদের টপ পার্টটি হয়ে গেছে, টপ পার্টটি কমপ্লিট। এটাকে এখন সিধা করব। কেটে রেখেছিলাম আমরা, আটটা কলি কেটে রেখেছি। এটা আমি একটা একটা করে এখন সেলাই করে জোড়া জোড়া দিয়ে নেব। এই কলিগুলোকে আমরা একটা একটা করে সব জোড়া দিয়ে নেব, ঠিক এমন করে। এই বরাবর আমরা ঝুল পর্যন্ত মিলিয়ে জোড়া দিয়ে নেব।
আমরা শিলা দিয়ে জোড়া দিয়ে নিচ্ছি। আমরা বরাবর সেলাই দিয়ে জোড়া দিয়ে নেব। আমরা একটা একটা করে এভাবে সবগুলো কলিকে শিলি দিয়ে জোড়া দিয়ে নেব। তো আমরা একটা একটা করে সব কলিগুলোকে জোড়া লাগিয়ে ফেলেছি। এখন আমরা হিপের মাপ অনুযায়ী হিপের মাপটা নিয়ে আমরা সেলাই বসিয়ে দেব। পুরো কোমরটাকে জোড়া জোড়া লাগিয়ে দেব। আমরা হিপের মাপ পেয়ে গেছি। এখন আমরা এটা অ্যাটাচ করে দিচ্ছি। বরাবর সেলাই দিয়ে যাব। খেয়াল রাখতে হবে সেলাই যেন সোজা হয়। যত সুন্দর সেলাই সোজা করে সেলাই সব নিজের থেকে, একটু ভালো করে খেয়াল রাখলেই হবে। সবগুলোকে এবার আমরা ডবল সেলাই দিয়ে নেব। এবার আমরা সবগুলোকেই ডবল সেলাই দিয়ে নিয়েছি। আমাদের সবগুলো কলি জোড়া লাগানো হয়ে গেছে। এখন আমরা কলির ঝুল দিয়ে এই নিচের অংশটা দিয়ে, আমি আলাদা করে লেজ কিনেছিলাম, এটা আমি লাগিয়ে দেব। এটা লাগানোর পর এই লেহেঙ্গাটা অনেক গর্জিয়াস লাগবে দেখতে। এটা আমি আলাদা করে কিনেছিলাম। এটা লাগানোর পর আমি এটা আস্তে করে লাগিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমি এই লেহেঙ্গারের ঝুলের অংশের সাথে একদম নিচে এই আমার এই বাতি কেনা লেসটি আমি অ্যাটাচ করে দেব। এই দেখুন কিভাবে অ্যাটাচ করি। এটা নিচের অংশে রাখবো, এটা উল্টা পাটে রাখবো, উল্টো দিকে সেলাই দিতে হবে। এটা সিধা দিক, এটা সিধা দিক, এভাবে উল্টো করে সেলাই করতে হবে। সুতরাং দেয়ার এইভাবে নিয়ে এইভাবে সেলাই করে দিতে হবে। এমন করে ঝুলটা মুড়ামুড়ি সেলাই দিতে হবে, একদম পুরোপুরি, পুরোটা পুরো। সুতরাং ভিউয়ার্স, এই দেখুন আমাদের লেসটা অ্যাটাচ করা হয়ে গেছে।
দেখতে অনেক গর্জিয়াস লাগছে। সো ভিউয়ার্স, আমাদের লেজ অ্যাটাচ করা হয়ে গেছে। এখন এই দেখুন আমাদের লেহেঙ্গাটা কত গর্জিয়াস লাগছে। এই দেখুন আমাদের লেহেঙ্গা সিলি হয়ে গেছে, এখন শুধু টপ পার্টটা ওখানে অ্যাটাচ করব। কত সুন্দর গর্জিয়াস লাগছে। সো ভিউয়ার্স, আসুন আমরা লেহেঙ্গার সাথে এই টপ পার্টটা অ্যাটাচ করি। প্রথমে লেহেঙ্গার ঝুলটাকে নিচের পাটটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করে নিলাম, তো ঝুলের নিচের ঝুলটাকে নিয়ে উল্টা উল্টো দিক করে রেখে আর এই টপ পাটকে সিধা করে রেখে এর মধ্যে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে এভাবে মিলিয়ে নিলাম। এভাবে মিলিয়ে নেওয়ার পর এখানে আমরা সেলাই বসিয়ে দেব, পুরোপুরি সেলাই বসিয়ে দেব পুরোটাকে। এভাবে পুরোটাকে সেলাই দেওয়ার পর এইভাবে পুরোপুরি সিলিয়ে দেওয়ার পর আমাদের তৈরি হয়ে যাবে একটি সুন্দর টপ লেহেঙ্গা। পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। এই আমাদের টপ সেলাই করা হয়ে গেছে। আমরা পুনরায় ডাবল সেলাই দিয়ে নেব। ডাবল সেলাই হলে দিলে হবে কি, আমাদের সেলাইটা মজবুত হবে এবং সহজেই ছিঁড়ে যাবে না। গেছে আমাদের সেলাই করা। সো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার এই সেলাইটা আপনাদের কাছে বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যথাসাধ্য মতো। আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।